असलामुअलैकुम आमी नाफिजा शिला सबाइके आमार चैनेले स्वागत प्रतिदिन मतो चले आसछि आज के एकटा रेसिपी शेयर करार जोन्नो। आज के नास्तार रेसिपिटा अनेक बेशी टेस्टी देखतेइ तो पाछेन। आमी आज के बानाबो पटेटो नागेट्स आर एटा बानानो एकेबारे इजी खेते असम्भव टेस्टी देखतेओ अनेक बेशी सुंदर। আর এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুইটা আলুকে সিদ্ধ করে নিয়েছি, দুইটা বা তিনটা আলু যে যেমন বানাবেন তেমনি। এবার আমি গ্রেট করে নিব আলুগুলোকে, আর এটাকে হাতিয়ে ম্যাশ করেও নেওয়া যাবে বা চটকেও নেওয়া যাবে, তবে চেষ্টা করতে হবে ভিতরে যেন কোনো প্রকার লাম্পস না থাকে বা গোটা না থাকে। এবার আলুগুলোকে পুরোপুরি আমি সবগুলোকে আমি গ্রেট করে নেওয়ার পরে মশলা মেশাবো। এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি, দিলাম চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে দেব, ফ্রেশ ধনিয়া পাতা। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য এতে করে ভেতরে। এবার দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, একটু ফ্রাশ করে দিয়ে দিলাম। এখানে অতিরিক্ত মশলা দিতে হবে না, তবে আমি যেগুলো দিছি এগুলো বাদ দিতে গেলে তাহলে ভালো লাগবে না আমার কাছে মনে হয় আর কি। একেবারে কোনো মশলা না দিলে কিন্তু আসলে ভালো লাগে না, তাই আমি এগুলো দিয়েছি। সুন্দর করে মাখিয়ে নেব এটাকে, মশলাগুলোকে মিশিয়ে নেব। আর আমি কিন্তু একটা কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে ডোটাকে একেবারেই শক্ত করে, শক্ত না জাস্ট একটা সফট একটা ডো হবে, কারণ এখানে চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেইনি। তবে কোনো অবস্থাতে এখানে আটা বা সুজি দিতে যাবেন না বা ময়দা। এবার কোটিংয়ের জন্য যে আমি উপরে যে কোটিংটা করব এই জন্য আমি সেমাই নিয়ে নিয়েছি, এখানে লম্বা সেমাইটা যে থাকে ওটা নিয়ে নিয়েছি। এটাকে একদম ভেঙে গুঁড়ো করে নিব, আর চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম দিয়েও করা যাবে, তবে আমি সেমাই দিয়ে করলাম। ব্যাস এগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি একটু ঘন একটা ব্যাটার। এবার যে ডোটা তৈরি করে রেখেছি মানে আলুর যে ডোটা, এটাকে আমি লম্বা করে নিচ্ছি, মানে নাগেটসের যে শেপটা হয় সেরকম। চাইলে এটা কিন্তু গোল গোল করেও করা যাবে বা চার কোণা করা যাবে, আমি জাস্ট ত্রিভুজ আকারে মানে 3 কোণা করব আমি, তাই ঠিক ওরকম করেই করে নিচ্ছি আমি। আর কাজটা আমি কীভাবে করছি সেটা একটু দেখে বুঝে নিতে হবে। এখানে আলুর যে ডোটা, এই ডোটা কিন্তু এখন বেশ নরম আছে, মানে এটা শক্ত করে কখনোই বানাতে যাবে না, তাহলে কিন্তু নাগেটসগুলো ভালো হবে না। এটা এভাবে রেখে দিলে আমি বানানোর পরে যেহেতু 10 মিনিট রেস্টে রাখবো তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। আমি একটা নাইফে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে কাটতে গেলে আর লেগে যাবে না, সুন্দর করে এবার সাইজ মতো আমি কেটে নেব। আমি চেষ্টা করেছি সবগুলোকে সমান করে বানানোর জন্য, তবে ছোট বড় হলে এতে কোনো সমস্যা হবে না। এবার আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার একটা নিয়ে তারপরে আমি দেখাচ্ছি 3 কোণা আমি করে নিব এভাবে করে। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু পাতলাও করতে পারবেন। এটা যেহেতু বানানোর পরে ভাজার পরে আর কি একেবারেই মুচমুচে হবে, আর যখন বানাবো তখন হাতে একটু তেল বা ময়দা বা কর্নফ্লাওয়ার একটু দিয়ে নিয়ে নিলে এটা বানাতে আর কি সুবিধা হবে। আমি একটু কর্নফ্লাওয়ারের ভিতরে হাতটাকে এই করে মিশিয়ে তারপর সুন্দর করে আমি সাইজ করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। আর আমি চেষ্টা করছি সবগুলোকে একেবারেই সুন্দর করে 3 কোণা করার জন্য, মানে ত্রিভুজের মতো করার জন্য। এটা যে এভাবেই করতে হবে এমনটা না, এটা ব্যাস আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে এরকম হয়েছে। এবার আমি আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি এই ব্যাটারটার ভিতরে একটু চুবিয়ে নেব বা দুই সাইডটাই একটু গড়িয়ে নেব। নেয়ার পরে আগের থেকে যে সেমাইটা আমি রেডি করে রেখে দিয়েছি সেই সেমাইটাকে আমি কোটিং করে নেব বা উপরে তার উপরে গড়িয়ে নেব। এবার হাত দিয়ে সুন্দর করে একেবারে চেপে চেপে একটু লাগিয়ে নেব উপরটা, যে সুন্দর করে যেন কোটটা হয়ে যায়। যেহেতু আমি এখানে
ময়দার সেই মিশ্রণটার ভিতরে চুবিয়ে নিয়েছি, যার জন্য এটা কিন্তু খুব সহজেই কোট হয়ে যাবে। ব্যাস, এবার সবটা সাইড যেন একেবারে সমানভাবে লেগে যায়। এবার আমি রেখে দেব এটাকে। রেখে দিয়ে আমি আরও একটা দেখাচ্ছি আমি কাজটা কীভাবে করছি। এটা যেহেতু আমার এভাবে হচ্ছিল না, তাই আমি এটা কাঁটা চামচ দিয়ে করেছি। আর এটা হাত দিয়েও করা যাবে, তবে দুই হাত দিয়ে দেখা যাবে যে করতে গেলে সেক্ষেত্রে আবার একজন যদি এই ক্ষেত্রে একটু সাহায্য করে তাহলে কিন্তু একটু সুবিধা হয় কাজটা করতে। যেহেতু আমি একা একা করেছিলাম, তাই আমি এভাবেই করছিলাম। ব্যাস, এটাও হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলোকে কিন্তু করে নিব, কোট করে নিব। কোট করে সবগুলোকে ফিরিয়ে আসছি আমি। দেখেন সবগুলো এখানে হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, এতে করে সুন্দর করে সেট হয়ে যাবে। চাইলে এটা ফ্রিজেও রাখতে পারবেন, তবে এটা ফ্রিজে রাখার দরকার হবে না। ব্যাস, এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সবগুলোকে দিয়ে দেব আর ভেজে নেব এগুলোকে। তেলটা আমি ফুল আঁচে গরম করে নিয়েছি, তবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। অবশ্যই মিডিয়াম করে তারপরে এই নাগেটসগুলোকে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে, ভেতরটা একেবারেই ক্রিস্পি হবে না। আর এটা বেশি ক্রিস্পি হতে হলে সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়, ভালো লাগে। এবার একটা সাইড যখন একটু কালার আসছে, ঠিক তখন আমি অপর সাইডটা উল্টে দেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে তারপরে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিও দেখেন নিয়মিত, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে সহজেই তা আপনি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, এত দূর নিয়ে আসছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ব্যাস, এবার উল্টে দিলাম সবগুলোকে আমি। চুলার আঁচটা যে আমি কমিয়ে রেখেছি সেটা কিন্তু দেখলেই বোঝা যায়, কারণ এবার কম আছেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, আবার একেবারে লো আছে ভাজা যাবে না। ব্যাস, সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব। আমি এরকম কালারই চেয়েছি, এর চেয়ে বেশি কালার আমি করব না। চাইলে কিন্তু আপনারা এর চেয়ে বেশি কালারও করতে পারবেন, বা এর চেয়ে কম কালার করেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারবেন। তেলটাকে জড়িয়ে তারপরে সুন্দর করে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। ব্যাস, আমি তেলটাকে ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে সবগুলোকে উঠিয়ে নেব। এভাবে করে আমি পরবর্তী ব্যাজেও কিন্তু বেজে নেব, সবগুলো একসাথে আমি ভাজতে পারিনি। আর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি দিয়ে দিয়েছি, এটা সস দিয়ে অনেক বেশি টেস্টি হয়, বাচ্চা থেকে সবাই যে পছন্দ করে এটা, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এটা আমি যখন পরিবেশন করেছি তখন এতটাই গরম ছিল, মেয়ে এখানে সস দিয়ে তারপরে এখানে নিয়ে নিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু এটা দেখাতে দেখাতে এটা খেতে পারেনি, কারণ প্রচুর গরম ছিল। Thank you.
তাই আবার রেখে দিয়েছে। আজকে আবার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।